বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে রায়েন্দা বড় মাছুয়া ফেরিঘাট চালু হচ্ছে আজ। এতে ভোগান্তি কমবে যাতায়াতে। এই মুহূর্তে রায়েন্দা ফেরিঘাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছে তার কাছে। টুটুল ইমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি বাগেরহাটের শরণখোলা রায়েন্দা ফেরিঘাট। আজ থেকে উদ্বোধন হচ্ছে, ফেরি সার্ভিস চালু হচ্ছে। রায়েন্দা এবং মাছুয়া ঘাট যেটা রয়েছে, দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে রূপ নিচ্ছে আজই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এই ফেরিটা চালুর উদ্বোধন ঘোষণা করবেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল্লাহ মিলন। এবং আমাদের এই শরণখোলা রায়েন্দার পূর্ব প্রান্তে রয়েছে পিরোজপুর জেলা। সেই পিরোজপুর জেলার যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন এবং তিনি হলেন রুস্তম আলী ফরাজি, এবং দুজনেই মিলেই কিন্তু এই ফেরিটা সার্ভিসটা চালু উদ্বোধন করবেন আজকে। আমরা সেই অপেক্ষায় রয়েছি। এখানে কিন্তু অনেক উৎসুক জনতা এখানে রয়েছেন এবং তাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে। যেমন বর্তমান সরকারের সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখার যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আজে দক্ষিণ অঞ্চলে কিন্তু এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু সেই চালুটা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ফেরিঘাটে কিন্তু এখানে চলে আসবে এবং পিরোজপুরের যে মাছুয়া ঘাট রয়েছে সে জায়গা থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের লোক রয়েছে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সড়ক জনপদ বিভাগের এখানে কর্মকর্তারা রয়েছেন, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি এখানে অনেক জনতারা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন। আমি আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘদিনের যে মানুষের স্বপ্ন এখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার হতো, প্রতিনিয়ত ঝড় এবং তুফানের মধ্য দিয়ে কিন্তু এরা কিন্তু পারাপার হতো অনেকে জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু আজকে এই ফেরি চালুর মধ্য দিয়ে কিন্তু আসলে 90 কিলোমিটার পর তার ঘুরতে হবে না। এই অঞ্চলের মানুষের যে স্বপ্ন সেটাই বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উদ্বোধনের আমরা হয়তো লক্ষ্য দেখবো এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফেরি ঘাটে চলে আসবে এবং উভয় পক্ষে এবং দুই বিভাগের যে জনসাধারণ রয়েছে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গাটা কিন্তু আরও একটু সেতুবন্ধন হবে বলে এমনটাই জানিয়েছেন এখানের দুই পাড়ের মানুষের মধ্যে যে স্বপ্ন তারাই এমনটাই বলেছেন। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু মংলা বন্দর রয়েছে এবং এখানে বরিশালের সাথে যে মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু শ্রমিকরা কিন্তু এখান থেকে ফেরি পারাপারে সহজতর হবে বলে এমনটাই জানিয়েছেন এখানের জনসাধারণ। আমার কাছে ছিল রায়েন্দা ফেরিঘাট থেকে সর্বশেষ। ইমা, রায়েন্দা ফেরিঘাট থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল।